লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা থাম্বনেইল দেখে তো বুঝেই গেছেন যে আজকে গোটা মশলা গুঁড়ো করে বিক্রির ব্যবসা নিয়ে বা প্যাকেটজাত করে বিক্রির ব্যবসা নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে মশলার বাজারে কেমন ডিমান্ড আছে, আপনাদের আর নতুন করে কিছু বলার দরকার নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন মশলার এত পরিমাণে ডিমান্ড আছে যে আপনি যোগান দিয়ে উঠতে পারবেন না। যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি থেকে শুরু করে লোকাল কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কিন্তু বাজারে, প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডের কিন্তু বাজারে যে প্রোডাক্টগুলো, যে মশলাগুলো বিক্রি হয় ভালো পরিমাণে সেল হয়। যদি প্রোডাক্টটা একটু ভালো কোয়ালিটির আনেন এবং আপনি যদি প্যাকেজিংটা একটু স্মার্ট কোয়ালিটি করেন, যেমন ধরুন রিল সমেত যদি প্যাকেজিং করেন, আমি আগে দেখিয়েছিলাম, আগে যখন মশলা প্যাকেটজাত করে ব্যবসা নিয়ে এসেছিলাম তখন আমি আমি সিঙ্গেল করে আপনি কি করে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে পারবেন সেটা দেখিয়েছিলাম। এখন দেখাবো কি করে আপনি স্মার্ট কোয়ালিটির প্যাকেজিং করতে পারবেন, স্মার্ট কোয়ালিটির প্যাকেজিং করতে পারবেন একদম রিলের মতো, রিল করে যেমন থাকে সেরকম স্মার্ট কোয়ালিটির প্যাকেজিং কিভাবে করে বাজারজাত করতে পারবেন সে সম্পর্কে পুরোপুরি একটা ডিটেলস ধারণা দেবো। তাছাড়া আপনি এই যে মশলাগুলো পাইকারি কলকাতার কোথা থেকে কিনতে পারবেন, বাংলাদেশের কোথা থেকে কিনতে পারবেন, মেশিন যে অটোমেটিক ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিন আছে সেটা কোথা থেকে কিনতে পারবেন, তাছাড়া যে পাউচ প্যাকেটগুলো সেগুলো কোথা থেকে কিনতে পারবেন সে সম্পর্কে পুরোপুরি সঠিক ঠিকানা দেবো আজকে। সেই কারণে বলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অবশ্যই সাথে থাকবেন, যাতে আমি পরের দিন যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো আপনি কী কী মশলা প্যাকেজিং করতে পারবেন, নর্মালি যে মশলাগুলো আপনি যে কোনো মশলা আপনি বাজারে একটু যাচাই করে দেখবেন যেগুলো ভালো চলছে, যেমন ধরুন হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে, কালো জিরা, মিট মশলা, গোলমরিচ গুঁড়া, এলাচ, দারুচিনি গুঁড়ো, এইগুলো আপনি পাইকারি দরে গোটা মশলা কিনে এনে আপনি কোথাও ভাঙিয়ে এনে সেটা যদি আপনি বাড়িতে প্যাকেজিং করে বাজারে সেল করতে পারেন, কী কী লাইসেন্স লাগবে, কী মেশিনের প্রয়োজন সে সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো আমি একটা পাঁচটা পার্টে ভাগ করেছি এই ব্যবসার আইডিয়াটি। যেমন একটা হচ্ছে গোটা মশলা আপনি কোথা থেকে কিনতে পারবেন, দুই নম্বর হচ্ছে আপনার ওয়েট মেপে প্যাকেজিং করতে হবে, তো ওয়েট স্কেলিং মেশিন কোথা থেকে কিনতে পারবেন, তিন নম্বর হচ্ছে ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিন কোথা থেকে কিনতে পারবেন, চার নম্বর হচ্ছে প্লাস্টিক পাউচ প্যাকেট, সব থেকে আপনাদের যেটা প্রবলেম হয় বা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে প্লাস্টিক পাউচ প্যাকেট, সেটারও সমাধান করে দেবো আশা করছি। প্লাস্টিক পাউচ প্যাকেট এবং রোল কোথা থেকে ছাপাবেন, নিজের নামে কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন সেটাও আমি বলে দেবো, কোন ছাপাখানা থেকে আপনি করতে পারবেন। আর পাঁচ নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লাইসেন্স, লাইসেন্স আপনি কিভাবে বের করবেন এবং কী কী লাইসেন্সের প্রয়োজন হবে। তো গোটা মশলার মার্কেটে আমি তিন অ্যাড্রেসটা যেটা হচ্ছে কলকাতায় যাবেন, রাজা কাটরা মার্কেটে একটা মশলা গলি আছে, মশলা গলি, সেই মশলা গলিতে আপনি পাইকারি রেটে গোটা মশলা খুবই কম রেটে কিনতে পারবেন। আর বাংলাদেশের চিটাগঞ্জ মার্কেট ও ঢাকার মশলা মার্কেট থেকে আপনি পাইকারি রেটে গোটা মশলা কিনতে পারবেন। তো আপনারা জানেন যে মশলা যদি আপনি গোটা মশলা কিনে এনে ভাঙিয়ে প্যাকেজিং করে বাজারে সেল করেন, আপনি প্রতিটা মশলাতে আপনি ডবল লাভ করতে পারবেন। আপনি পাইকারি দরে কিনছেন এবং প্রতিটা মশলা পিছু আপনি ডবল লাভ করতে পারবেন এবং মাসে 50,000 টাকার অধিক, আপনি দুই তিন মাস এই ব্যবসা শুরু হবার দুই তিন মাস পর থেকে আপনি 50,000 থেকে 60,000 টাকা হামেশায় প্রতি মাসে আয় করতে পারবেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের। দুই নম্বর হচ্ছে ওয়েটিং স্কেল, যেটা আপনি ওয়েট মেপে মেপে মশলাগুলো প্যাকেজিং করবেন, যেমন ধরুন 10 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, এরকম প্যাকেজিং করবেন মশলার। তো ওয়েট লিফটিং মেশিনের বা ওয়েটিং স্কেল মেশিন আপনি অনলাইন অ্যামাজন থেকে কিনতে পারবেন যারা ইন্ডিয়ার দর্শক বন্ধুরা, আর বাংলাদেশের দর্শক বন্ধুরা অনলাইন শপিং সাইট daraj.com বা স্থানীয় মার্কেট থেকে আপনি কিনতে পারবেন। আচ্ছা, তিন নম্বর যে প্রবলেমটা আপনাদের সলিউশন করে দিচ্ছি আমি, যেটা হচ্ছে ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিন। তো ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিনটা কীভাবে কাজ করে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন একটু দেখিয়ে দিই, তারপরে আপনি মেশিনটার দাম এবং মেশিনটা কোথা থেকে কিনতে পারবেন সেটা দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক মেশিনটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে ফুললি অটোমেটিক স্পাইস প্যাকেজিং মেশিন, আপনি গোটা মশলা, গুঁড়ো মশলা এরকম টাইপের প্যাকেটে আপনি 10 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম যে কোনো প্যাকেটে এই মেশিন দিয়ে খুবই সহজে অটোমেটিক্যালি প্যাকেজিং করতে পারবেন। এই মেশিনটা 2 হর্স পাওয়ারের মেশিন, যেটা আপনি বাড়ির 220 ভোল্টেজের কারেন্টে চালাতে পারবেন, কিন্তু আপনি যদি প্রফেশনাল ব্যবসা করতে চান তাহলে আপনাকে কমার্শিয়াল লাইন নিতে হবে। কত ইজি প্রসেসে, কত সুন্দর পাউচ প্যাকেটগুলো সিলিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা দেখতে পেলেন কত সহজে ইজি প্রসেসে আপনার অটোমেটিক্যালি নিজের কোনো হাত দিতে হচ্ছে না, আপনি ডোমেস্টিক লাইন দিয়েও এই মেশিনটা চালাতে পারবেন, বাড়ির ডোমেস্টিক লাইন দিয়েও চালাতে পারবেন। তাছাড়া আপনি যদি পুরোপুরি প্রফেশনাল ব্যবসা করতে চান তাহলে আপনাকে কমার্শিয়াল লাইন নিতে হবে। এটা 2 হর্স পাওয়ারের মেশিন। আচ্ছা, ইন্ডিয়ার কোথা থেকে আপনি মেশিনটা কিনতে পারবেন, এক নম্বর অ্যাড্রেস হচ্ছে রাইজিং ইন্ডাস্ট্রিজ, তনুশ্রী অ্যাপার্টমেন্ট, ঝাউতলা, দত্তপাড়া, অপোজিট হন্ডা সার্ভিস সেন্টার, হন্ডা সার্ভিস সেন্টার অপোজিট সাইডে মানে বিপরীত সাইডে, কলকাতা 7,157। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 09830
260440। দুই নম্বর অ্যাড্রেস হচ্ছে টিজিপি প্যাকেজিং, রুইয়া ইন্ডাস্ট্রিজ স্টেট, রুইয়া পাটুলিয়া, নর্থ চব্বিশ পরগনা, বিসাইড কল্যাণী হাই রোড, কলকাতা 719। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 09830212428। তিন নম্বর অ্যাড্রেস হচ্ছে, আমি তিনটে অ্যাড্রেস দিচ্ছি, যেটা পছন্দ হয় আপনি দেখে শুনে মেশিন নিতে পারবেন, সেখানে গিয়ে দেখে শুনে আপনি মেশিনটা যাচাই করে কীভাবে মেশিনটা চালাতে হয় সেটাও ওখানে শিখিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনি এই মশলার পাউচ প্যাকেটগুলো কোথা থেকে কিনতে পারবেন সেটাও সেখানে বলে দেওয়া হবে। তিন নম্বর অ্যাড্রেস হচ্ছে সিকরি প্যাকেজিং কর্পোরেশন, 76 ক্রিস্টোফার রোড, ট্যাংরা, কলকাতা 746। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 09830147191। আচ্ছা, বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য আমি তিনটে অ্যাড্রেস দেবো, কারণ বাংলাদেশের দর্শক বন্ধুদেরও কিন্তু ব্যবসাটা করার প্রয়োজন, সেই কারণে আমি তিনটে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে বিএল ইন্ডাস্ট্রিজ, চা 59 নর্থ, ঢাকা, বাংলাদেশ। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে +88013077227733। দুই নম্বর অ্যাড্রেস হচ্ছে প্যাকম্যান বাংলাদেশ লিমিটেড, 132 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা 1208। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে +88017 04738475। তিন নম্বর হচ্ছে ফ্যালকন প্যাকেজিং সলিউশন, হাউস নাম্বার 436, রোড নাম্বার 30, ঢাকা 1205। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে +88019716470005। তো এখান থেকে আপনি এই দুটো অ্যাড্রেস থেকে বাংলাদেশের দর্শক বন্ধুরা এবং ইন্ডিয়ার দর্শক বন্ধুরা, মানে পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন, তারা এই মেশিনটা পারচেস করতে পারবেন। এরপরে আসে আপনি প্লাস্টিক পাউচ প্যাকেট, কোথা থেকে প্লাস্টিক পাউচ প্যাকেটের যে রোল, বড় রোল, যেখান থেকে আপনি রিল তৈরি করতে পারবেন, মানে মশলার যে রিলগুলো বাজারে পাওয়া যায়, মানে বাজারে যেভাবে সেলিং হয়, এবং ছাপাবেন কোথা থেকে, আপনার নিজের নামের ব্র্যান্ড কোথা থেকে তৈরি করবেন, কলকাতায় ক্যানিং স্ট্রিটে, এছাড়া মেশিন বিক্রেতার থেকেই আপনি তথ্য পেয়ে যাবেন। কলকাতার ক্যানিং স্ট্রিট মনে রাখবেন, কলকাতার ক্যানিং স্ট্রিট থেকে আপনি পাউচ প্যাকেটের রোল কিনতে পারবেন এবং মেশিন বিক্রেতার থেকে তথ্য পেয়ে যাবেন কোথা থেকে আপনি এই পাউচ প্যাকেটের রোল কিনতে পারবেন। আর যদি নিজের না কোম্পানির নাম ছাপাতে হয় তাহলে আপনি কলকাতায় সূর্য সেন স্ট্রিট, কলকাতায় সূর্য সেন স্ট্রিট ছাপাখানায় আপনি ছাপাখানা থেকে আপনি ছাপাতে পারবেন। আর বাংলাদেশের দর্শক বন্ধুরা চকবাজার থেকে কিনতে পারবেন, চকবাজার থেকে আপনি পাউচ প্যাকেট কিনতে পারবেন এবং ছাপাতে পারবেন। আচ্ছা, পাঁচ নম্বর হচ্ছে লাইসেন্স। লাইসেন্স কী কী প্রয়োজন? এক নম্বর, যেটা ফুড প্রোডাক্টের জন্য যেটা গুরুত্বপূর্ণ লাইসেন্স, একটাই হচ্ছে ফাসাই লাইসেন্স, FSSAI লাইসেন্স, ফাসাই লাইসেন্স। দুই নম্বর হচ্ছে ট্রেড লাইসেন্স। তিন নম্বর হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে আপনি যদি ইন্ডিয়ায় থেকে থাকেন, আর আপনাকে একটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে যেহেতু আপনি জিএসটি রেজিস্ট্রেশন করবেন, আর আপনার ব্যবসাটা করার জন্য কমার্শিয়াল কারেন্ট কানেকশন নিতে হবে। আর মেশিনটা মনে রাখবেন 2 হর্স পাওয়ারের মেশিন। আর এই ব্যবসায় কেমন লাভ হতে পারে, আনুমানিক লাভ কেমন হতে পারে, আপনি যদি যে কোনো এক প্রকারের একটা মশলা, যে কোনো মশলা, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ, বা মিট মশলা, বা যত রকমের বিভিন্ন মশলা আছে, যত রকমের মশলা, আপনি যদি পার ডে যে কোনো একটা মশলা 10 কেজি মাত্র সেলিং করেন, পার ডে আপনি শুধুমাত্র লাভ করতে পারবেন 1000 টাকা থেকে 2000 টাকা, 1000 টাকা থেকে 2000 টাকা, অর্থাৎ 30,000 টাকা থেকে 60,000 টাকা প্রতি মাসে আপনি কামাতে পারবেন। দেখবেন ব্যবসা শুরুর আপনি 2 থেকে 3 মাসের মধ্যে এত পরিমাণে পাইকারি হোলসেল রেটে বাজারে সেল করতে পারবেন, বা নিজেও আপনি চাইলে দোকান খুলে খুচরো বিক্রি করতে পারেন। তো ব্যবসায় নামার আগে তবে একটা কথা বলবো, ব্যবসায় নামার আগে বাজারটা অবশ্যই যাচাই করবেন, কারণ আমার কাজ হচ্ছে আপনাদের ব্যবসার আইডিয়া দেওয়া, কোথা থেকে আপনি মেশিন কিনতে পারবেন, পাউচ প্যাকেট কিনতে পারবেন, আমার ব্যবসার কোথায় কোথায় আপনার প্রবলেম হচ্ছে সেগুলো সলিউশন করা। কিন্তু আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই নিজে থেকে মার্কেটে নেমে ব্যবসাটা বুঝতে হবে, মার্কেটে কেমন দাম চলছে, হোলসেল রেটে কেমন দাম চলছে, কেমনভাবে তৈরি করলে 10 গ্রাম করলে লাভ হবে, 25 গ্রাম করলে লাভ হবে, 50 গ্রাম করলে লাভ হবে, বা 100 গ্রাম করলে লাভ হবে, কোনটা করলে আপনাদের প্রফিট হবে সেটা কিন্তু আপনাদের নিজেই বিবেচনা করতে হবে, নিজেই ব্যবসাটা করতে হবে। আর কিভাবে আপনি মার্কেট ধরবেন, যেভাবে আপনি মার্কেট ধরবেন সেই হিসাবে কিন্তু আপনার কাছে লাভটা বা প্রফিটটা আসবে। তো এই ব্যবসাটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, কারণ এটা একটা হাই প্রফিটেবল এবং হাই ডিমান্ডেবল একটা বিজনেস আইডিয়া। তো ব্যবসার আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে মনে করে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের দিন আপনাদের জন্য আরেকটা ইউনিক ধরনের এবং আরেকটা ইউনিক মডেলের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হব, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।